যেসব ক্রিকেটার ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করছেন। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট, তাই তো এই ক্রিকেট তারকারা এখন কোথায় কি করছেন তা জানার জন্য ভক্তরা উদ্গ্রীব হয়ে থাকে। সেই চিন্তা মাথায় রেখে এবার আমাদের আয়োজন যেসব তারকা খেলোয়াড় ভিন্ন ধর্মের মেয়ে বিয়ে করেছেন তাদের সম্পর্কে। জাতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিং নিজে শিখ ধর্মাবলম্বী, তার স্ত্রী হ্যাজেল কিস আবার খ্রিস্টান। বিয়ের পর স্বামীর ধর্ম গ্রহণ করে হ্যাজেলের নতুন নাম গুরবসন্ত কৌর। 2009 সালে রাজস্থান রয়্যালস এর হয়ে আইপিএল খেলতে ভারতে এসেছিলেন শন্টের, সেখানেই তার সঙ্গে আলাপ হয় মাসুমের। চার বছর প্রেম পর্ব চলার পর 2013 সালেই বিয়ে করেন ভারতীয় বান্ধবীকে। স্ত্রী ভারতীয়, সেই সুবাদেই ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন ওজি স্পিড স্টার। চলতি বছরের এপ্রিলেই জহির নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করে দিয়েছেন টুইটারে। বছরের শেষের দিকে তিনি বিয়ে করছেন মারাঠি ব্রাহ্মণ তথা অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে। প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর 2011 সালে অস্ট্রেলিয়ায় গিয়ে সানিয়ারের সঙ্গে আলাপ হয় ওয়াসিম আকরামের। তারপর 2013 সালে ওয়াসিম সানিয়ারের বিয়ে সম্পন্ন হয় লাহোরে। বিয়ের পর মুসলিম স্বামীর ধর্মগ্রহণ করেন খ্রিস্টান সানিয়ারে। পাক বংশদূত ইমরান তাহির সুদূর দক্ষিণ আফ্রিকায় বিয়ে করেন ভারতীয় বংশদূত সুমাইয়া দিলদারকে। যুব পর্যায়ে পাকিস্তান হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে প্রেমে পড়ে যান হিন্দু ধর্মাবলম্বী সুমাইয়ার। তারপর স্ত্রীর সঙ্গে থাকবেন বলে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দল হয়ে অংশ নেন তাহির। তারকা ক্রিকেটার বিনোদ কম্বলির দ্বিতীয় স্ত্রীর নাম আন্দ্রেয়া, যিনি ধর্মসূত্রে একজন খ্রিস্টান। আন্দ্রেয়াকে বিয়ে করার পর কাম্বলিও খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রসঙ্গত, তার প্রথম স্ত্রী নোয়েলা লুইসও খ্রিস্টান ছিলেন। একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে এক পার্টিতে আলাপ হয় ষাটের দশকের দুই সেলিব্রিটি মনসুর আলী খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের। 1969 সালে বিয়ে হয় পতৌদি শর্মিলার। জনপ্রিয় ওই জুটির তিন সন্তান সাইফ আলী খান, সোহা আলী খান এবং সাবা আলী খান। মারাঠি ব্রাহ্মণ মনোজ প্রভাকর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন মুসলিম ধর্মাবলম্বী অভিনেত্রী ফারহিন্দ খানকে। চার বছর ফারহিন্দের সঙ্গে ঘর করার পর ফের প্রথম স্ত্রীর কাছে ফিরে যান মনোজ। এখন অবশ্য ফারহিন্দের সঙ্গেই চুটিয়ে সংসার করছেন তিনি। বাংলা ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাবা করিম 1989 সালে বিয়ে করেন রেশমি রায়কে। দুজনের সন্তানের নাম ফিদেল। দীনেশ কার্তিক একজন হিন্দু, তিনি 2015 সালে বিয়ে করেন খ্রিস্ট ধর্মাবলম্বী স্কোয়াশ তারকা দীপিকা পালিকলকে। এটি দীনেশের দ্বিতীয় বিবাহ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন 1994 সালে প্রেমে পড়েন বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির। সঙ্গীতাকে বিয়ে করার জন্য আজহার প্রথম স্ত্রী নওরিনকে ডিভোর্স দেন। 2010 সালে সঙ্গীতা আজহারউদ্দিনের বিচ্ছেদ হয়ে যায়। অজিত আগরকর নিজে একজন মারাঠি ব্রাহ্মণ, তিনি বিয়ে করেন মুসলিম মেয়ে ফাতিমাকে। আগরকরের বন্ধু মাঝহারের বোন ফাতিমা। 1999 সালে প্রেম পর্ব শুরু হয় আগরকরের। চার বছর ডেটিং করার পর বিয়ে করেন দুজনে। মোহাম্মদ কাইফ 2011 সালে বিয়ে করেন সাংবাদিক পূজা যাদবকে। একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে দুজনের আলাপ হয়। চার বছর ডেটিং করার পর বিয়ে করেন কাইফ ও পূজা। দুজনের দুই সন্তান রয়েছে। আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।